হ্যালো ভিউয়ার্স, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শর্মিনা উইন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মেট্রিক সিস্টেমের পার্ট টুতে অর্থাৎ শেষ পর্বে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং তার সাথে কিছু এই মেট্রিক সিস্টেম সম্পর্কিত তথ্যও তোমাদের দেব। তার আগে বলি, নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আগের ভিডিওতে আমি তোমাদের যে মেট্রিক সিস্টেমের চার্টটা লিখেছিলাম সেটা আগে লিখি। মেট্রিক সিস্টেমের প্রথম পর্বে আমরা মিটার থেকে সেন্টিমিটার বা কিলোগ্রাম থেকে মিলিগ্রাম ইত্যাদি এককে পরিবর্তন করতে আমরা শিখেছিলাম। আজকের পর্বে আমরা বিভিন্ন বর্গ একক থেকে অন্য কোনো বর্গ একক বা ঘন একক থেকে অন্য কোনো ঘন একক জানবো। এছাড়াও জানবো মিটার এবং লিটারের মধ্যে কি সম্পর্ক। চলো শুরু করা যাক। প্রথমে আমরা মিটারের সাথে যে লিটারের সম্পর্ক সেটা নির্ণয় করে দেখাবো। মনে রাখবে যে এক ঘনমিটার বা এক মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার, বা এখান থেকে আমরা লিখতে পারি 1 লিটার সমান 0.001 ঘনমিটার বা মিটার কিউব। এখান থেকে যখন আমরা সেন্টিমিটারে যাব তখন পাব সমান 1000 সেন্টিমিটার কিউব বা 1000 ঘন সেন্টিমিটার। লিটারের সাথে এই মিটার বা সেন্টিমিটারের সম্পর্কটা খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের প্রচুর অঙ্ক পড়ে। এই অঙ্কগুলো আমি পরে করে দেখাবো। এবারে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব যেগুলি আমাদের JNBST পরীক্ষায় প্রায় পড়ে। প্রথম প্রশ্নটি হলো 20 ঘনমিটার সমান কত ঘন সেন্টিমিটার। এই ধরনের অঙ্কে প্রথমে মিটার এবং সেন্টিমিটারের মধ্যে যে প্রাথমিক সম্পর্কটা আমরা জেনেছি সেটা আগে লিখব। অর্থাৎ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এবারে আমরা যেহেতু প্রশ্নে মিটার কিউব আছে অর্থাৎ ঘনমিটার আছে, সেই জন্য আমরা কী করবো না উভয় দিকে এখানে ঘনতে পরিণত করব। 1 ঘনমিটার সমান 100 × 100 × 100 ঘনসেমি সমান হচ্ছে 10^6 ঘনসেমি। এবারে প্রশ্নে আছে 20 মিটার কিউব, তাহলে এবারে আমরা কী করবো এই 20টাকে উভয় দিকে আমরা গুণ করে দেব। তাহলে এখান থেকে পাবো 20 মিটার কিউব সমান 20 × 10^6 ঘনসেমি। এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। এবারে পরের প্রশ্ন, 10 ঘন সেন্টিমিটার সমান কত ঘন মিলিমিটার। প্রথমে আমরা সেন্টিমিটারের সাথে মিলিমিটারের যে সম্পর্ক সেটা লিখব। এখান থেকে পাবো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এবারে উভয় থেকে আমরা এটাকে ঘন করব। ঘন করে পাবো 1 ঘন সেন্টিমিটার সমান 10³ ঘন মিলিমিটার। এবারে প্রশ্নে যেহেতু 10 ঘনসেমি আছে তাই আমরা 10কে উভয় দিকে গুণ করে দেবো। তাহলে 10কে গুণ করে পাবো 10 ঘন সেন্টিমিটার সমান 10 × 10³ ঘন মিলিমিটার সমান 10⁴ ঘন মিলিমিটার। এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 1.5 বর্গসেমি সমান কত বর্গ মিটার। এখান থেকে আমরা লিখি 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার। এবারে আমরা উভয় দিকে ওটাকে বর্গ করি, এখান থেকে আমরা পাবো 1 বর্গসেমি সমান 0.01 × 0.01 বর্গমিটার সমান হচ্ছে 0.0001 বর্গমিটার। এবারে আমরা 1.5কে উভয় দিকে গুণ করব, তাহলে এখান থেকে আমরা পাবো 1.5 বর্গসেমি সমান 1.5 × 0.0001 বর্গমিটার সমান হচ্ছে 0.00015 বর্গমিটার। এবারে পরের প্রশ্ন, 400 গ্রাম 2 কিলোগ্রামের কত অংশ। এই ধরনের অঙ্কে দুটো স্টেপ মনে রাখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে যার এর থাকবে অর্থাৎ যার সাপেক্ষে বের করতে বলা থাকবে সেটা হরে বসবে, এবং যার মান বের করতে বলা থাকবে সেটা লবে বসবে। অর্থাৎ এখান থেকে আমরা পাবো 400 গ্রাম বাই 2 কিগ্রাম। এবারে নেক্সট স্টেপ হচ্ছে দুটোর এককে সেম করতে হবে। ওপরে আছে গ্রাম, নিচে আছে কিগ্রা, তাহলে এখানে আমাদের কিগ্রা থেকে গ্রামে আসাটা আমাদের খুব সহজ হবে, কারণ বড় একক থেকে ছোট একক করতে হলে আমাদের গুণ করতে হয়, আবার ছোট একক থেকে যদি আমরা বড় এককে যাই সেখানে আমাদের ভাগ করতে হবে। তোমরা সবাই জানো যে ভাগের চেয়ে গুণ করাটা সবচেয়ে বেশি সহজ, সেই জন্য আমরা কিগ্রাটাকেই গ্রামে নিয়ে আসব। তাহলে এখান থেকে 2 কিগ্রা সমান পাবো 2 × 1000 গ্রাম সমান 2000 গ্রাম হচ্ছে। এখান থেকে আমরা পাবো 400 বাই 2000, দুটোই গ্রামে প্রকাশ হয়ে গেল। এবার এটাকে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করে পাবো আমরা 1/5 অংশ। এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। পরের প্রশ্ন, একটি 0.75 মিটার কিউব তেলের পাত্রে 150 মিলিলিটার তেল ভরতে কত বোতল পূর্ণ হতে লাগবে। এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমাদের যে মিটার কিউবের সাথে লিটারের যে সম্পর্কে সূত্র আমি প্রথমে বলেছিলাম সেই সূত্রটা এখানে কাজে লাগবে, এবং এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এই অঙ্কটা তোমাদের JNBST পরীক্ষায় প্রচুর পড়ে। এখানে প্রশ্নে যেটা বলেছে সেটা হলো যে একটি বড় পাত্র আছে
যে পাত্রটিতে 0.75 মিটার কিউব তেল আছে। এই বড় পাত্র থেকে 150 ml মানে মিলিলিটার তেল ধরে এমন কটি বোতল ভর্তি করা যাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে যে বড় পাত্রটি আছে তার তেলের আয়তনকে ছোট যে পাত্র আছে তার তেলের আয়তন দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে সেটাই হবে আমাদের নির্ণয় বোতল সংখ্যা। অতএব এখান থেকে আমরা পাবো 0.75 মিটার কিউব বাই হচ্ছে 150 মিলিলিটার। কিন্তু এখানে আমরা কোনো সমাধান পাবো না, কারণ এখানে এককগুলো দুটো আলাদা আছে, একটা আছে মিটার কিউব আর একটা মিলিলিটার। তাহলে আমাদের এককগুলিকে আগে একই এককে নিয়ে আসতে হবে। তাহলে আমরা আগে যে সূত্রে জেনেছি যে 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার, তাহলে এখান থেকে 0.75 মিটার কিউব পাবো, 0.75 × 1000 লিটার। তাহলে এটা করেও এখানে আমাদের লব এবং হর সমান হলো না, কারণ এখনও আমাদের লব হচ্ছে লিটারে এলো, হর আছে মিলিলিটারে। তাহলে এই লিটারকে আবার মিলিলিটারে নিয়ে যেতে হবে। এখান থেকে আমরা পাবো 0.75 × 1000 × 1000 মিলিলিটার। এবারে আমাদের লব এবং হরের একক দুটো একই হলো। এবারে আমরা ভাগ করব, তাহলে নির্ণয় বোতল সংখ্যা হবে 0.75 × 1000 × 1000 বাই হচ্ছে 150। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, ওপরে যে দুটোর আগে দশমিক আছে সেজন্য আমাদের দশমিক তোলার জন্য নিচে 100 দিয়ে গুণ করব। এখান থেকে আমরা কাটাকুটি করে পাবো 5000টি বোতল। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। এই ধরনের আরও একটা অঙ্ক নিই। একটি 2.85 মিটার কিউব তেলের পাত্রে 300 মিলিলিটার তেল ভরতে কটি বোতল পূর্ণ হতে লাগবে। এখানেও বোতলের সংখ্যা হবে বড় পাত্রের তেলের আয়তন বাই ছোট পাত্রের তেলের আয়তন সমান 2.85 মিটার কিউব বাই 300 ml। ওপরের মিটার কিউবকে ml এ নিয়ে যাব, তাহলে এখানে আমরা পাবো 2.85 × 1000 × 1000 ml বাই 300 ml। এবারে 2.85 এর পয়েন্টটা আছে দুটোর আগে, অতএব নিচে একের পিছনে দুটো শূন্য দিয়ে গুণ করব এবং উপরে যে দশমিকটা সেটা উঠে যাবে। এবারে আমরা এখান থেকে কাটাকাটি পড়ে যাবো 9500। অতএব বোতল সংখ্যা হবে 9500টি। এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। তাহলে এই মেট্রিক পদ্ধতির যে নিয়ম এবং এর সম্পর্কিত বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এবার পরের ভিডিওতে আমি নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে হাজির হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।